শরতের বাতাসে ভাগের শব্দ আসে কি ভীষণ সুমধুর। শরতের দাসগো শিশি ভেজা শিল্পী ফুল আর আকাশে ভেজা তুলোর মেয়ে জানা দিয়ে গেল উমা এল ঘরে বেজে উঠল আগমন শুরু। আর মায়ের আগমন ভোরবেলা আকাশবাড়িতে সিংহ জাগালো মহিষাসুর মন্দিরী ছাড়া অসম্পূর্ণ। সেই মহিষাসুর মন্দিরের স্রষ্টা শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাণী কুমার এবং পঙ্কজ কুমার মল্লিককে আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আগমন। আশ্বিনের সর্ব প্রাতে বেজে উঠেছে আলোক বুঝি ধরণী বহিরাকাশে অন্তরিত Thank you.
এবং নবজাতকের এক বিশেষ উপলক্ষ। মা দুর্গা আমাদের সকল কষ্ট সকল অন্ধকার দূর করে জীবনে নতুন আলো নিয়ে আসে। তার আগমনের সঙ্গে আসে শক্তির স্ফুরণ, যে শক্তি আমাদের জীবনকে পূর্ণ করে তোলে, আলোকিত করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের বর্ষণী ঠিক সেই আত্মিক আলোকসজ্জা ও পবিত্রতার কথা বলে। মায়ের করুণা ও স্পর্শে আমাদের জীবনের প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠল। আমাদের হৃদয় মায়ের কাছে এক পবিত্র প্রতিক্ষণে জ্বলতে থাকে। আসুন আমরা আগুনের বর্ষণীর এই শুদ্ধিকরণের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের আলোকিত করি এবং মায়ের পদধূলিতে নতুন আলো উদ্ভাসিত করি।
হিংস্রতা নিপীড়ন এবং অপমাননার শিকার হচ্ছে এবং এই সমাজ তাকে কন্ট্রোল করছে। এই পূজার উৎসব যেন কেবল মায়ের শক্তির বন্দনা না হয়, বরং আমাদের সমাজের প্রতিটি নারীর প্রতি সম্মান ও মর্যাদা প্রদানের এক প্রতিজ্ঞা হয়ে ওঠে। এই সমাজের অসংখ্য মহিষাসুর যারা নারীদের কর্তব্য করতে চায় তাদের বিনাশ করার সময় এসেছে। এই পূজায় আমরা শপথ নিই যেন নারীদের বিরুদ্ধে হওয়া প্রতিটি অত্যাচার প্রতিটি অন্যায় আমরা একসঙ্গে প্রতিরোধ করতে পারি। আসুন এই পূজায় আমরা নারীদের জন্য একটি সুরক্ষিত মর্যাদাপূর্ণ এবং ন্যায়সঙ্গত পৃথিবী গঠনের প্রতিজ্ঞা করি। এই উৎসবে হে মহাদেবী তোমার ভবনে বাণী ভক্তি রস পূর্ণ বরণ কমলার সদবর্গে বিকশিত ভক্তি খেতে করতে হে thank you.
মঞ্চে এসে